ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে অ্যালাইন টুল নিয়ে আলোচনা করব। অ্যালাইন টুলের কাজ হচ্ছে অবজেক্টগুলোকে অর্গানাইজ করা। বিশৃঙ্খলভাবে থাকা অবজেক্টগুলোকে আমরা যেভাবে চাই সেভাবে একটার সাথে আরেকটা সারিবদ্ধভাবে বা যে কোনোভাবে শৃঙ্খলাবদ্ধ করে রাখা। অ্যালাইন টুলটি কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় টুলস বারে। টুলস বারে দেখুন, এই পজিশনে মিররের পাশে অ্যালাইন, অ্যালাইনে দেখুন একটি সাদা দাগ দেওয়া আছে, অর্থাৎ এর ভিতরে আছে ফ্লাইআউট মেনু। এটিতে মাউস কার্সার চেপে ধরে রাখলে নিচে আরো অনেকগুলো অপশন দেখা যায়। এর ভিতরে আছে নর্মাল অ্যালাইন, কুইক অ্যালাইন, ভিউ অ্যালাইন, ক্যামেরা অ্যালাইন, অনেকগুলো অপশন আছে, সবগুলো আমরা একে একে শিখব। প্রথমে আমরা শিখব অ্যালাইন। এখানে দেখুন যে বেশ কিছু অবজেক্ট আছে, সবগুলো আছে ভিন্ন ভিন্ন পজিশনে। আমরা যদি টপ ভিউ পোর্টে দেখি সেক্ষেত্রে দেখুন যে সবগুলো আলাদাভাবে আছে। এখন আমরা চাচ্ছি যে অবজেক্টগুলো আলাদাভাবে এইভাবে বিশৃঙ্খলভাবে না থেকে একটার সাথে আরেকটা পাশাপাশি রাখবো। এই পাশাপাশি রাখার জন্য আমাদেরকে অ্যালাইন করতে হবে। এখন কিভাবে অ্যালাইনটা করতে হবে? এই ক্ষেত্রে আমরা প্রথমে যে অবজেক্টটাকে অ্যালাইন করতে চাই সেটিকে সিলেক্ট করতে হবে। এরপর অ্যালাইন টুলে ক্লিক, এবং যে অবজেক্টের সাথে আমরা অ্যালাইন করব বা সামঞ্জস্য করব সেই অবজেক্টের উপরে ক্লিক। এতে একটি ছোট উইন্ডো, অ্যালাইন উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমরা পজিশনটা সিলেক্ট করে দিতে পারবো, যে এটি পাশে থাকবে না, এই পাশে থাকবে, উপরে থাকবে, কোথায় থাকবে, এক্স পজিশন, ওয়াই পজিশন বা জি পজিশন, জেড পজিশন। এই যে দেখুন এখানে যেটি আছে গিজমো, এই গিজমোতে যেমন এটি ওয়াই পজিশন, এটা এক্স পজিশন, আর উপরেরটা জেড পজিশন। এখন আমরা পাশাপাশি রাখবো। এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে এক্স পজিশনে ক্লিক করতে হবে। এটিতে পাশাপাশি তো এসছে, কিন্তু এখনো এই পাশে আসেনি। এখন এটি আনার জন্য আমাদের কি করতে হবে? না, ওয়াইও আসছে না, অর্থাৎ আমরা যদি সেন্টারে দিই দুইটা, দেখুন সেন্টারের ভিতরে চলে এসেছে, অর্থাৎ একটার সাথে আরেকটা মিশে গিয়েছে, যদিও আমাদের এই ভিতরের অবজেক্টটিকে পাশে রাখতে হবে। এখন এই কাজটি আমরা দুইটি ধাপে করব। সেক্ষেত্রে প্রথম অবস্থানটি ধরে রাখার জন্য অ্যাপ্লাই, ওকে, অবজেক্টটি সিলেক্টই আছে। আবার আমরা অ্যালাইন টুলে ক্লিক করব, এবং যে অবজেক্টের সাথে অ্যালাইন করব সে টার্গেট অবজেক্টে ক্লিক। এই ক্ষেত্রে আমরা যেটি করব, আমাদের যে কারেন্ট অবজেক্ট, যেটি সিলেক্টেড অবজেক্ট, সেটির থাকবে ম্যাক্সিমাম, এবং যেটি আমাদের টার্গেট অবজেক্ট সেটির থাকবে মিনিমাম। পজিশনটা হবে এক্স, সেক্ষেত্রে দেখুন পাশে এসেছে। এখন যদি আমরা এটিকে উল্টে দিই, যে এটি হবে মিনিমাম কারেন্ট অবজেক্ট এবং টার্গেট অবজেক্ট হবে ম্যাক্সিমাম, দেখুন এটি পাশে চলে এসেছে। অবস্থানটি ধরে রাখার জন্য অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই নতুন আরেকটি অবজেক্ট যেটি আছে সেটিকেও পাশে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে এই অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে, অ্যালাইন টুল ক্লিক করতে হবে, এবং আমরা এবার অ্যালাইন করব এই অবজেক্টের সাথে। ক্লিক এটির উপর, এটিতে ক্লিক করলে আবার উইন্ডোটি ওপেন হবে। সেই ক্ষেত্রে পুনরায় আগের নিয়ম, এক্স অবস্থান, সেন্টার, সেন্টার, ওয়াই। এবার দেখুন যে ভিতরে অবস্থান নিয়েছে, অবস্থানটি ধরে রাখি, ওকে। পুনরায় অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন এবং ক্লিক টার্গেট অবজেক্টে। পজিশনটা আমরা দিব ওয়াই, সরি এক্স, এবং মিনিমাম টার্গেট অবজেক্টের ম্যাক্সিমাম। দেখুন পাশাপাশি তিনটা অবজেক্ট অ্যালাইন হয়ে গেছে, অ্যাপ্লাই, ওকে। এবার দেখব নর্মাল অ্যালাইন। নর্মাল অ্যালাইনটি পাওয়া যায় অ্যালাইনের ভিতরে ফ্লাইআউট মেনুতে, নর্মাল অ্যালাইন। এই নর্মাল অ্যালাইনটি আমাদেরকে শেখাবে যে কিভাবে একটি ফেসের সাথে আরেকটি ফেসকে অ্যালাইন করতে হয়, অর্থাৎ এই সিলিন্ডার অবজেক্টটিকে এই কোন অবজেক্টের উপরে খাড়াখাড়ি রাখা যায়। এখন সেটি করার জন্য আমাদেরকে অবজেক্টকে সিলেক্ট করতে হবে, যে অবজেক্টটিকে আমরা অ্যালাইন করতে চাই। এবং সিলেক্ট করার পরে অ্যালাইন টুলে গিয়ে নর্মাল অ্যালাইন সিলেক্ট করব, এবং যে অবজেক্টটিকে আমরা সিলেক্ট করতে চাইছি কারেন্ট অবজেক্টের যে ফেসটাকে, যে অংশটাকে আমরা সিলেক্ট অ্যালাইন করব সেটির উপরে ক্লিক করব। এতে দেখুন যে একটি নীল রঙের একটা অ্যারো চিহ্ন দেখা যাবে। এই অ্যারো চিহ্নটা নির্ধারণ করে যে কোন ফেসটা অ্যালাইন হতে যাচ্ছে, অর্থাৎ এই ফেসটা এখানে বা যে অবজেক্টের সাথে আমরা অ্যালাইন করব সেই ফেসের উপরে পড়বে। এখন এই ফেসে ক্লিক করার পরে আমাদেরকে
যে অবজেক্টের সাথে আমরা অ্যালাইন করব সেই টার্গেট অবজেক্টের যে ফেসের সাথে আমরা অ্যালাইন করব সেখানে ক্লিক করতে হবে। আমরা এই ফেসের সাথে অ্যালাইন করব, সেখানে ক্লিক এবং দেখুন অবজেক্টটি অ্যালাইন হয়ে গেছে এবং যে ফেসটা উপরে ছিল সেই ফেসটা গিয়ে নিচে পড়েছে এবং টার্গেট অবজেক্টের উপরের ফেসের সাথে অ্যালাইন হয়ে গেছে। এখানে আমরা পজিশনটা এক্স ওয়াই জেড নির্ধারণ করে দিতে পারি যে কোন দিকে আমরা কতটুকু নিতে চাই, জেড পজিশন উপর নিচ। এছাড়া রোটেশনের অ্যাঙ্গেলটা রয়েছে যে কতটুকু ডিগ্রিতে আমরা রোটেট করব। আমরা পজিশনটা ধরে রাখার জন্য ওকে করব। এবার আমরা দেখব ভিউ অ্যালাইন। ভিউ অ্যালাইনটি পাওয়া যাবে অ্যালাইন টুলের ভিতরে। সবার নিচে দেখুন চারটা বক্স আকারে একটা আইকন রয়েছে, সেটি হচ্ছে ভিউ অ্যালাইন। ভিউ অ্যালাইন বক্সের ভিতরে অ্যালাইন এক্স ওয়াই জেড এবং ফ্লিপ অপশন আছে। এই অ্যালাইনটি করার আগে আমাদেরকে অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এই ভিউ অ্যালাইন আসলে আমাদেরকে কী শেখায়? এটি দেখাবে যে অ্যালাইনগুলো কোন বরাবর হবে। এখানে দেখুন টপ ভিউ পটে সবগুলোর ফেস দেখা যাচ্ছে। যদি আমরা এক্স দিয়ে রাখি সেক্ষেত্রে এক্স ফেসগুলো দেখা যাচ্ছে। যদি আমরা ওয়াই ক্লিক করি সেক্ষেত্রে আমরা ওয়াই ভ্যালুটা বা জেড যদি ক্লিক করি সেক্ষেত্রে আরেকটা ডিফারেন্ট ফেস এবং সবগুলোরই দেখুন যে সবগুলোরই সেম ফেস দেখা যাচ্ছে, অর্থাৎ সবগুলো একই দিকে একমুখী হয়ে গেছে। ফ্লিপ দিলে সম্পূর্ণ উল্টিয়ে যাবে। এটা হচ্ছে ভিউ অ্যালাইন টু ভিউ, ধরে রাখার জন্য ওকে। এবার আমরা দেখব কুইক অ্যালাইন। কুইক অ্যালাইনটি রয়েছে ফ্লাইআউট মেনুর 2 নম্বর পজিশনে। কুইক অ্যালাইন করার জন্য সিলেক্ট করতে হবে যে অবজেক্টকে আমরা অ্যালাইন করব, তারপর কুইক অ্যালাইন এবং যে অবজেক্টের সাথে সিলেক্ট করব সেটিতে ক্লিক। দুটি অবজেক্ট একসাথে অ্যালাইন হয়ে গেছে, একসাথে মিশে গেছে। এখন কুইক অ্যালাইনের একটা সুবিধা হচ্ছে এটিতে কোনো আলাদা উইন্ডো ওপেন হয় না, এটি একবারে খুবই তাড়াতাড়ি অ্যালাইন হয়ে যায়। এবার এই অবজেক্টটি দেখুন, এখানে কিছু অ্যালাইন্ড অবজেক্ট আছে, একটা সিলিন্ডার, তার উপরে একটি স্ফিয়ার, তার উপরে আরেকটি স্ফিয়ার এবং তার উপরে আরেকটি স্ফিয়ার। যদি আপনি এটি বানাতে পারেন এটি আপনার জন্য হোম টাস্ক। যদি আপনি এটি বানাতে পারেন তার মানে আপনি অ্যালাইন শিখে গেছেন, আর যদি না পারেন সেক্ষেত্রে দেখুন কীভাবে করি। প্রথমে আমাদের নিতে হবে একটি সিলিন্ডার। টপ ভিউ পোর্ট থেকে সিলিন্ডারটি ড্র করুন, তারপরে তিনটা স্ফিয়ার, একটি বড়, একটি তুলনামূলক ছোট এবং আরেকটি ছোট। এবার আমরা চলে যাব পার্সপেক্টিভ ভিউ পোর্টে। এবার আমরা প্রথমে যে কাজটি করব, এই বড় অবজেক্টটিকে সিলেক্ট করব, কেননা এটিকে আমরা প্রথমে এই অবজেক্টের উপরে আনতে চাই। এবং সেটি করার জন্য আমাদেরকে অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক অ্যালাইন এবং টার্গেট অবজেক্ট এক্স ওয়াই এবং সেন্টার সেন্টার, এই অবজেক্টের সেন্টার চলে গেছে। আমরা পিভট পয়েন্ট দিতে পারি। আমাদের কথা হচ্ছে এই অবজেক্টটিকে উপরে নিয়ে আসতে হবে, এর জন্য আমাদেরকে প্রথমে এটিকে সেন্টারে নিয়ে আসতে হবে। অ্যাপ্লাই, ওকে। পুনরায় এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক অ্যালাইন এবং টার্গেট অবজেক্ট। এবার আমরা সিলেক্ট করব জেড অ্যাক্সিস, যেহেতু এবার আমরা উপরে উঠাবো এবং এই অবজেক্টের মিনিমাম অর্থাৎ স্ফিয়ার অবজেক্টটা নিচ অংশটা এবং টার্গেট অবজেক্টের ম্যাক্সিমাম অর্থাৎ সিলিন্ডার অবজেক্টের উপরের অংশটা এক জায়গায় করা হবে। অ্যাপ্লাই, ওকে। দেখুন হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড অবজেক্টটা সেম নিয়মে সিলেক্ট অ্যালাইন, এবার স্ফিয়ার অবজেক্টটাকে টার্গেট করতে হবে যেহেতু তার উপরে রাখব। ওপেন পিভট, পিভট পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই, দেখুন সেন্টারে চলে গেছে। অ্যাপ্লাই, ওকে। পুনরায় অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন টার্গেট অবজেক্ট মিনিমাম ম্যাক্সিমাম জেড পজিশন, দেখুন উপরে উঠে পড়ছে। অ্যাপ্লাই, ওকে। সেম সিস্টেমে সিলেক্ট অবজেক্টটা, অ্যালাইন টার্গেট অবজেক্টটা সিলেক্ট করুন, পিভট, পিভট পয়েন্ট সেন্টার দিলেও হবে, এক্স ওয়াই দুইটা পজিশন যেহেতু। অ্যাপ্লাই, ওকে। পুনরায় অ্যালাইন অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় টার্গেট অবজেক্টটা সিলেক্ট, এবার মিনিমাম ম্যাক্সিমাম এবং
এবার আমরা উপরে নিয়ে যাবো, অর্থাৎ জেড পজিশন। অ্যাপ্লাই, ওকে, ব্যাস। আই হোপ যে আপনারা অ্যালাইন টুলটা শিখে গেছেন, কিভাবে অ্যালাইন করতে হয় শিখে গেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় এটির প্রয়োজন হবে। আর বেশি ভিডিওর জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।